আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো এবং সুস্থ আছো দেখতে দেখতে আমরা পাঁচ নম্বর ভিডিওতে চলে আসলাম সো আজকের ভিডিওতে আমরা তোমাদের মেন বইয়ে থাকা একটা ইকুয়েশন কোয়েশন কীভাবে আসে ওইটার প্রুফটা দেখাবো এর পাশাপাশি হচ্ছে চলো শুরু করে দিই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা কী কী শিখবো প্রথম হচ্ছে গোলানক এবং শ্রুটানাঙ্ক কি ওইটা ধারণা পাবো তাপমাত্রা বিভিন্ন স্কুলের ব্যাপারে ধারণা পাবো এবং স্কুলের মধ্যে যে সম্পর্কগুলো আছে ওই সম্পর্কগুলোর ব্যাপারে ধারণা পাবো সো প্রথমে হচ্ছে আমাদের তাপের ব্যাপারে একটা ধারণা থাকা লাগবে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে তাপ যেটা কোনো বিষয় তাপ তিনটা জিনিসের উপর নির্ভর করে বস্তুর ভর বস্তুর তাপমাত্রা এবং আরেকটা কনস্ট্যান্ট টার্ম যেটা হচ্ছে শুধুমাত্র বস্তুর উপর ডিপেন্ড করে এটা হচ্ছে আপেক্ষিক তাপ মানে হচ্ছে আপেক্ষিক তাপ বস্তুর উপর ডিপেন্ড করে বলতে বোঝাচ্ছি একটা লোহার টুকরা নাও অথবা লোহার একটা ঘর নাও এটার ক্ষেত্রে আপেক্ষিক তাপ সেম হবে আর একটা লোহার টুকরা এবং একটা ইস্পাতের টুকরা নাও আপেক্ষিক তাপ ভিন্ন হবে সো বস্তুর উপর ডিপেন্ডেন্সিটা বুঝতে পারছি এক্সপেরিমেন্টালি দেখেছে আমি যখন ভর বৃদ্ধি করি তাপ বেড়ে যাচ্ছে ভর যখন হ্রাস করি তাপ কমে যাচ্ছে তাপমাত্রা যখন বৃদ্ধি করি তাপ বেড়ে যাচ্ছে তাপমাত্রা যখন হ্রাস করি তাপ কমে যাচ্ছে তাপ 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 যদি যদি বেশি হয় হয় বেড়ে কম তার মানে হচ্ছে দেখো ভরকে হচ্ছে আমরা জানি অলরেডি যে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাপমাত্রাকে হচ্ছে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং আপেক্ষিক তাপকে হচ্ছে এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আর তাপকে হচ্ছে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যে তাপমাত্রা পরিমাপ করি এটা হচ্ছে না এই জন্য ঠিক আছে এখন দেখো দেখা গেছে যে এই যে কেউ যেহেতু সবগুলা ভ্যালু বাড়াইলে তাপ বেড়ে যায় এবং কমাইলে কমে যায় তার মানে সমানুপাতিক হবে কিভাবে সমানুপাতিক এম এস থিটা তার মানে একটা বস্তুর তাপ বস্তুর ভর বস্তুর আপেক্ষিক তাপ এবং বস্তুর তাপমাত্রার পার্থক্য এই তিনটা জিনিসের গুণফলের সমান এটা বোঝা গেছে এই কোয়েশনটা বোঝা গেছে ওকে ভেরি গুড এখন আরেকটা ব্যাপারে একটু খেয়াল রাখা লাগবে যে আমরা যখন একটা ফিজিক্যাল স্টেট গেইন করি যেমন আমি বললাম হচ্ছে তোমাকে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার বডির যে টেম্পারেচার ওই টেম্পারেচার আসবা তাহলে তোমার শরীরের মধ্যে কতটুকু তাপ দরকার সো এই কোয়েশনটার অ্যান্সার তুমি ধরো সেলসিয়াস স্কেলে বের করছো ফ্যারানহাইট স্কেলে বের করছো কেলভিন স্কেলে বের করছো সব ক্ষেত্রে ভ্যালুটা সেম আসবে কিভাবে সেই আসবে কারণ হচ্ছে এনার্জি যেটা ওইটা হচ্ছে কোনো কাঠামোর উপর নির্ভর করে না মানে হচ্ছে আমি এনার্জি বের করার সময় সময়টা অ্যালসেটাকে সেলসিয়াসে মাপলাম নাকি ক্যালভিনে মাপলাম নাকি ফার্নহাইটে মাপলাম সব ক্ষেত্রে ভ্যালুটা সেই আসবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে হচ্ছে তোমার যে বডি টেম্পারেচার বডি টেম্পারেচার করতো থার্টি সেভেন পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস এবং এই ভ্যালুটা হচ্ছে নাইনটি এইট ডিগ্রি ফার্নহাইটের সময় সো তোমার বডি যখন থার্টি সেভেন পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থাকে তখন যে তাপ থাকে নাইনটি ডিগ্রি ফার্ভাইনটি ডিফারেন্ট তাপ থাকে না এক্সেক্টলি সেম তাপ থাকে এই জিনিসটা ভাই বোঝাচ্ছি যে খুন স্কেলে ভ্যালুগুলো মাপতেছি ডাজেন্ট ম্যাটার ম্যাটার করে কি তাপের পরিমাণটা কনস্ট্যান্ট থাকবে ওকে সো তারপরে দেখো আমাদের দুইটা জিনিস একটা হচ্ছে গলনাঙ্ক এবং আরেকটা হচ্ছে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কি গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় পানি গলতে শুরু করে গলতে শুরু করে ওইটা হচ্ছে আমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে এখন দেখো যে তাপমাত্রায় পানি কি করবে গলতে শুরু করবে এই যে তাপমাত্রাটা আমি যখন সেলসিয়াস স্কেলে ভ্যালু বের করি এটা জিরুর দেখায় ফারানহাইটটা হচ্ছে থার্টি টু ডিগ্রি দেখায় এবং কেলভিনে দেখায় দুইশো তিয়াত্তর ডিগ্রি আবার যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে বাই স্ফুটোলাঙ্ক এটা হচ্ছে সেলসিয়াসে দেখায় একশো ডিগ্রি ফার্নহাইটে দেখায় দুইশো বারো ডিগ্রি কেলভিনে দেখায় তিনশো তিয়াত্তর ডিগ্রি ঠিক আছে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমার কেলভিনে যখন ভ্যালুগুলো বের করবো ডিগ্রি দিবো না আমরা ডিগ্রি দিব না ক্যালবিনের সময় আমরা হচ্ছে ক্যালভিনের সময় জাস্টা লিখবো এখানে দেখো আমার মনে হয়েছে যে আমি জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রিতে যাবো কোথায় যাবো জিরো থেকে উপর ডিপেন্ড কি কিউ দরকার হবে আমি কিউ সমান কি লিখতে পারি এম এস তাপমাত্রা পার্থক্য একশোতে গেলাম কত ছিল জিরো এটা কার সমান হবে এম এস দুইশো বারোতে গেলাম ছিল কত থার্টি টু ফার্ড হেটেড হবে তিনশো এখানে হচ্ছে ভাই এক্সেক ভ্যালুটা নিশি বাট এখানে এক্সাই ভ্যালু দিই দুইশো তিয়াত্তর এক পাঁচ লিখে নিবা এখানে হচ্ছে তিনশো তেয়াত্তর দশমিক এক পাঁচ লিখে নেওয়া হচ্ছে একজ্যাক্ট ভ্যালুটা নিতেছি সো তিনশো তিয়াত্তর দশমিক এক পাঁচ আর তিনশো তিয়াত্তর মোটামুটি একই ভ্যালু ইন্ডিকেট করে সো এটা ধরো এক নম্বর ইকুয়েশন এখন দেখো দুই নাম্বার ইকুয়েশন তোমার অন্য কোনো একটা টেম্পারেচার যেমন আমি বললাম হচ্ছে আমাদের যে হিউম্যানিট বডির যে টেম্পারেচার আছে ওইটাতে যাবো মানে থার্টি সেভেন পয়েন্ট টু ডিগ্রিতে যাব সেলসিয়াসে ফার্ন হান্ডে কত নাইনটি এইট এ কেলমিনে যেগুলোটা আসবে ওইটাতে এখানে কি ধরো বলা হচ্ছে কিউ প্রাইম তার দরকার সেলসিয়াসে যা আসবে ফার্ন তাই আসবে কেলভিনে তাই আসবে সো কিউ প্রাইম সময় কি হবে এম এস টি সি মাইনাস জিরো এম এস এফ মাইনাস থার্টি টু এম এস টি কে মাইনাস দুই সত্তর দশমিক এক পাঁচ সো এটা হচ্ছে ধরো দুই নম্বর ইকুয়েশন এখন ধরো আমি হচ্ছে দুই নম্বর ইকুয়েশনকে এক নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করব দুই নম্বর ইকুয়েশনকে এক নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করবো ডিভাইড করলে দেখো আমি যে স্টকটা দেখাই তোমাকে এই যে এই টার্মটা যদি আমি নিয়ে ক্যালকুলেট করি তাহলে কি আসতেছে এম এস এম এস কাটা যাবে টিসি মাইনাস জিরো ডিভাইড বাই হান্ড্রেড মাইনাস জিরো পরে টার্ম নাকি আবার এম এস কাটা যাবে সমান হবে পি এফ মাইনাস থার্টি টু

100. So ये क्वेश्चन टाइप की जो दी भाई, आप और बीच दी डिवाइड कोरी, तो हमारे दर का सार्थक से 30 डिवाइड बाई 5, TF माइनस 32 डिवाइड बाई 9, TK माइनस 273.15 डिवाइड बाई 5. So ये तो अच्छा मतलब डिज़ाइन जे इक्वेशन टास्ट है. So इक्वेशन टाइप मेन भीतर की जानी तो हमरा उस दर बच्चे तो राई. मेन আমাদের শক্তি থেকে আসে ঠিক আছে আজকের ক্লাস এতটুকুই এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও ছবি ইউজ করে একটা ডেমো ক্লাস তোমরা কিন্তু করে ফেলতে পারো এই জন্য কমেডিদের লিঙ্কে এখনই ক্লিক করে ফেলো দেখা হবে আবার নেক্সট কোন একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে